ওয়েলকাম ফ্রেন্ডস, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা জানেন যে ইউনিটি ফোরামের দেবপ্রসাদ হালদার বাবু দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার জন্য। প্রথমে আরটিআই করেন, তারপর না পাওয়াতে কলকাতা হাইকোর্টে কেস করেন এবং সেখান থেকেও তিনি কিন্তু রায় পান, তারপরেও না পায়। এবারে দেখা যাচ্ছে যে একেবারে আদালত অবমাননার মামলা করতে যাচ্ছেন, সেরকমই আপডেট দিয়েছেন। এই যে এখানে দেখা যাচ্ছে, দেখুন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের 11ই অক্টোবর 2023-এর রায়ের পরে গত 28শে ফেব্রুয়ারি 2024 তারিখ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের কপি বিষয়ে ডিএ মামলাকারী দেবপ্রসাদ হালদারের আরটিআইয়ের আবেদন পশ্চিমবঙ্গ তথ্য ও কমিশনের শুনানিতে রাজ্য তথ্য কমিশনার শ্রী নবীন প্রকাশ মহাশয় সেটি 4 সপ্তাহের মধ্যে দিতে আবেদন করেছেন সংশ্লিষ্ট ও জনতথ্য ও আধিকারিককে। এরপর অর্থ বিভাগের এসআইপিও জানিয়েছেন ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের কপিটি জনপরিসরে নেই, অথচ প্রতিটি ডিএর নোটিফিকেশনে রাজ্য অর্থ সচিব মহাশয় ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ডিএর উল্লেখ করার জন্য ও তার ভিত্তিতেই আদালত অবমাননার মামলার নোটিশ দেওয়া হয়েছে গত 7ই মার্চ 2024 তারিখে। তাহলে দেখলেন আদালত অবমাননার নোটিশও কিন্তু দেওয়া হয়েছে 7ই মার্চ 2024-এ, এরকমই ইউনিটি ফোরাম কিন্তু বলছেন। এবং এরপরেও ওনারা কিন্তু বলছেন যে তথ্য পশ্চিমবঙ্গ তথ্য কমিশনার আর কিন্তু 4 সপ্তাহের মধ্যে মানে তথ্য দিতে বলেছে, 28শে ফেব্রুয়ারি 2024-এ এই অর্ডার তথ্য পশ্চিমবঙ্গ তথ্য কমিশনার দিয়েছেন, সেই চিঠিও কিন্তু ওনারা এখানে পোস্ট করেছেন।